পারভেজ তুমি কেমন আছো? আমার সাথে দেখা করো। আসলে আমি ভালোই আছি আপা, চাকরি টাইরে মোটামুটি ভালো করতেছি। মিস্টার পোস্ট বক্স, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটা ভাই? শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম, আমি মিস্টার পোস্ট বক্স শুভ সন্ধ্যার প্রোগ্রাম থেকে আপনাকে শুভেচ্ছা। আপনি আমার মাধ্যমে আপনার প্রিয়জনকে, আপনার আত্মীয় স্বজনকে, আপনার আপনজনকে, যাকে খুশি সংবাদ পাঠাতে পারেন। আপনি কাকে পাঠাবেন? আমার আপাকে পাঠাতে পারি। আপনার আপাকে, ওনার নাম কি? ওনার নাম নূরে মদিনা। নূরে মদিনা, উনি কোথায় থাকেন? উত্তরায় থাকেন। উত্তরায় থাকেন, ঠিক আছে, বলুন আপনি। আপা, আসলে আমি ভালোই আছি আপা। আমি চাকরি টাইরে মোটামুটি ভালো করতেছি। সামনে একটা আমার ইন্টারভিউ পরীক্ষা আছে, এই জন্য আমি দোয়া কামনা করতেছি আপনাদের কাছ, সবাইয়ের কাছ থেকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটা? শারমিন। শারমিন, আপনি কাকে পাঠাবেন সংবাদ? পারভেজকে। পারভেজকে, পারভেজ কোথায় থাকে? থাকে বেড়াই। আপনার কি হয়? আমার কাজিন। চাচা তো ভাই, তো ঠিক আছে, বলেন আপনি। পারভেজ তুমি কেমন আছো? তুমি আমার সাথে দেখা করো। আমরা যেখানে ছিলাম ওখান থেকে বাসা চেঞ্জ করে ফেলছি। নাহিদাপার কাছে আমার ঠিকানা দেওয়া আছে, নাহিদাপার কাছে যোগাযোগ করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা প্লিজ? মোহাম্মদ জাফর হোসেন। আপনি আমার মাধ্যমে আপনার প্রিয়জন স্বজন যাকে খুশি সংবাদ পাঠাতে পারেন। আপনি কি ইচ্ছুক? জি। কাকে পাঠাবেন সংবাদ? আমি আমার কাকার কাছে পাঠাবো। আপনার কাকার নাম কি? জসিমউদ্দিন। থাকেন কোথায়? সৌদি আরব। সৌদি আরব থাকেন, ঠিক আছে, আপনি বলেন। আচ্ছা কাকা, আপনি কেমন আছেন? ভাইয়ের জন্য যে কাগজগুলো পাঠাইছেন ওই কাগজগুলো কি ঠিক আছে কিনা? আর ভাই ইতিমধ্যে আসতে আসছে আপনার কাছে, যদি কোনো খোঁজ খবর পান তার ফলে আপনি এই ঠিকানায় যোগাযোগ করেন। বাড়ির টেলিফোনের নাম্বার আছে, ওই ঠিকানা তাড়াতাড়ি যোগাযোগ করে ফেলেন। খোদা হাফেজ। ধন্যবাদ।